আন্না খাতুন ঈদে নতুন জামা কেনার কথা ১৬ বছর বয়সী এই কিশোরীর। হাত রাঙানোর কথা মেহেদির রঙে, কিন্তু অভিশপ্ত রানা প্লাজা কেড়ে নিয়েছে তার ডান হাত, কেড়ে নিয়েছে কাজ করার সামর্থ্য। আন্নাকে এখন কুরে কুরে খাচ্ছে ক্যান্সার আতঙ্ক। জীবন বাঁচাতে কেটে ফেলতে হবে তার ডান পা। রানা প্লাজায় একটি বিমের নিচে দুই দিন আটকে ছিলেন আন্না। ধারণা করা হচ্ছে সেই আঘাতেই ক্যান্সারের জন্ম। আন্নার মা বলছেন অভিশপ্ত রানা প্লাজায় শেষ করে দিয়েছে তার পরিবারের সব কিছু। ডাক্তার বলছে যে আর পা রাখা সম্ভব না, পা কাটতে হেলাই দেন লাগবো। যেহেতু মেয়ের আমার একটা হাত নাই, আবার ডান পাটা জল চলে যায়, এই মেয়ে নিয়ে আমি আর কি স্বপ্ন দেখতে পারি, কি কল্পনা করতে পারি আমি। পায়ে ব্যথা করে, যে জায়গায় অপারেশন করছিল না সেই জায়গায় ব্যথা লাগে। আগে আমার একটা হাত গেছে, ভাবছি যে চলে ঘুরে খাইতে পারবো, মন যে জায়গায় চাইবো সেই জায়গায় যাইতে পারবো। এখন ডাক্তার বলতেছে অনেকটা পা চলে যাব, এখন তো আর কিছু করতে পারবো না, সেটাই কষ্ট। রানা প্লাজায় আন্নার মতো অঙ্গহানির শিকার হন ৬০ জন শ্রমিক। মেরুদণ্ড সহ শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক আঘাত পান আরও ২০০ জন, যাদের সার্বক্ষণিক বিশেষ যত্ন দরকার। অঙ্গ প্রতিস্থাপন করার পর আসলে তাদেরকে ফলো আপে রাখতে হয়। আমরা যখন কারো এরকম অঙ্গহানি হয় তখন তাকে একটা নামকরণই করা হয়, যেমন অঙ্গুর বাড়ি, আতুরের বাড়ি, ল্যাংড়ার বাড়ি, খুড়ার বাড়ি, এরকম বলা হয়েছে। তো আমাদের উচিত যে যারা এরকম আঘাতপ্রাপ্ত হয় তাদেরকে মানসিকভাবে শক্তি দেওয়া এবং ওই সমস্ত নামকরণে তাদেরকে না করা। স্মরণকালের ভয়াবহ ওই ঘটনায় নিহত ১০৫ জন শ্রমিকের পরিবারের ঈদ কাটবে অন্য রকম দুঃখ যন্ত্রণায়। এই ১০৫ জন হতভাগ্যের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি এখনো। রাহাত মিনহাজ, যমুনা নিউজ, ঢাকা।